السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شكل پرشنشا شرب شكتما الله سبحانه وتعالى الجنو যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদু সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহম্মা বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আই ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক আই ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল জোষ্টি মধু সর্দি কাশি শ্বাসকষ্টের কার্যকর আজকে ভিডিওর টাইটেল হলো জষ্টি মধু সর্দি কাশি শ্বাসকষ্টে অত্যন্ত কার্যকর প্রিয় দর্শক এই কিছুটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে বিশেষ করে গভীর রাতে একটু ঠান্ডা পড়ে যায় তো অনেক ভাই বোনেরা বিশেষ করে যারা বাচ্চা শিশু এবং বৃদ্ধ তারা ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন যখন সিজনটা পরিবর্তন হয় তাই তাদের জন্য এই মেসেজটি তুলে ধরলাম ইনশাল্লাহ সর্দি কাশির সমস্যায় আদা গোলমরিচ দারুচিনি খেয়ে থাকি আমরা সকলেই তবে ঠান্ডা কাশি ফুসফুসের সংক্রমণ শ্বাসকষ্ট ঠেকাতেও কণ্ঠের যত্ন নিতে খেতে পারেন গরম পানীয় সাথে মধু এসব সমস্যায় উপকার পেতে জষ্টিমধুর শিকড় চায়ের সঙ্গে অথবা গরম পানির সঙ্গে পান করতে পারেন ইনশাআল্লাহ আয়ুর্বেদ চিকিৎসকেরা বলেন জ্যৈষ্ঠীমধু একটা গাছের শিকড় যা কফের সমস্যা দূর করতে অত্যন্ত সাহায্য করে এছাড়া শ্বাসনালী পরিষ্কার রাখতে বা হালকা সর্দি কাশি হলে জ্যৈষ্ঠী চা বা গরম পানির সঙ্গে খেলে উপকার পাবেন হাতে নাতে এনশ এছাড়াও যৈষ্ঠীমধু মুখে দিয়ে চুষে চুষেও খেতে পারেন কোনো সমস্যা নাই চিকিৎসকেরা আরও বলেন জষ্টি মধু অ্যান্টি ইনফ্লামেটরি এবং এন্টি অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ যা প্রদাহ সারাতে এবং ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করতে অত্যন্ত সাহায্য করে মধুতে রয়েছে গ্লাইসিরোজিনে গ্লাইসিরোজিন যা হাঁপানি চোখ এবং পেপটিক আলসারের সমস্যায় আয়ুর্বেদ চিকিৎসকরা ব্যবহার করে আসতেছেন যুগ যুগ ধরে ল্যান্ডসেটে প্রকাশিত একটি গবেষণাপত্র বলেছেন জন পূর্ণ বয়স্ক মানুষের উপর চোদ্দ দিনের একটি পরীক্ষায় দেখা গেছে ওরাল মিউকোসাইটিসে এক এই শিকড় অত্যন্ত কার্যকর ফুসফুসে সংক্রমণ শ্বাসকষ্ট ঠেকাতে কণ্ঠের যত্ন জষ্টিমধুর শিকর চায়ের সঙ্গে অথবা গরম পানির সঙ্গে পান করতে পারেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন বিশেষ করে শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত সমস্যা ফুসফুসের সমস্যা ঠান্ডার দিন আসলেই অনেক ভাই বোনেরা বিশেষ করে যারা একটু বৃদ্ধ টাইপের অথবা ছোট বাচ্চা তাদের জন্য এই সমস্যাটি হয় তাই আপনারা এই যী মধু চায়ের সঙ্গে গরম পানির সঙ্গে অথবা এমনিতেই মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন ইনশাল্লাহ অনেক রোগবালাই থেকে অনেক সংক্রমণ থেকে করোনা ভাইরাস না এছাড়াও অন্য যে কোনো সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এরকমের ভালো ভালো স্বাস্থ্য বিষয় রোগ বিষয় চিকিৎসা বিষয় টিফ পেতে দৃষ্টি রাখুন আমাদের ইউনানি ইউটিউব চ্যানেলে আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আমাদের ইউনানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহানাল্লাহ সুবাহান হু তা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বু